হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের স্মার্টফোনে ক্যালেন্ডার নিশ্চয়ই আছে, যেখান থেকে আপনারা আজকে কত তারিখ, কোন দিন, কি ইভেন্ট সেটা আপনারা চেক করেন, তাই তো? তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্যালেন্ডারটা আছে সেটা আমি এখানে ওপেন করে নিলাম। আপনাদের অনেক সময় মনে হয় যে ক্যালেন্ডারের একটি কাজ আজকে কত তারিখ, কোন দিন, সেটি ক্যালেন্ডারের মাধ্যমে চেক করা, তাই তো? তো বন্ধুরা, এমনটা নয়। আপনারা কি জানেন আপনাদের এই ক্যালেন্ডারের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি গোপন সেটিংস লুকিয়ে আছে যেটা আপনাদের পক্ষে জানা অত্যন্ত প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, আমি যদি ক্যালেন্ডারের উপরে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডারের লেখাটি আছে, ঠিক আছে, এই ক্যালেন্ডার লেখাটার উপর যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমি এখানে একটি 4 সংখ্যার পাসওয়ার্ড সেট করে রেখেছিলাম, সেই পাসওয়ার্ডটা যদি আমি এখানে এখন বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এমন 4টিও কিন্তু অপশন চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও, নোট, ঠিক আছে। আপনাদের পার্সোনাল কোনো জিনিস যেমন ইমেজ, ভিডিও, অডিও, নোটস আপনারা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে হাইড করে রাখতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিউ অ্যালবামে যদি ক্লিক করি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েকটি ছবি কিন্তু এখানে হাইড করে রেখেছি, ঠিক আছে। এখন যদি আমার গ্যালারিতে গিয়ে যদি কেউ আমার গ্যালারিটা চেক করে, সে কিন্তু এই ছবিগুলোকে গ্যালারিতে দেখতে পারবে না, কারণ আমি সেই ছবিগুলোকে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে হাইড করে রেখেছি। তো বন্ধুরা, আমি কিভাবে আমার মোবাইলের এই ক্যালেন্ডারের মধ্যে আমি এই ছবিগুলোকে হাইড করলাম, কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি অন করলাম, আপনারা কিভাবে আপনাদের এই মোবাইলের ক্যালেন্ডারের মধ্যে ছবিগুলোকে হাইড করবেন, কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি অন করবেন, তো সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ক্যালেন্ডারের মধ্যে আপনারা এমন গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনারা অন করবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপটিকে ওপেন করবেন, ঠিক আছে। তো আমরা এখন অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড অন ক্যালেন্ডার টু ওপেন ভোল্ট, ঠিক আছে। তো আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার লেখাটি, আপনারা সিম্পলি ক্যালেন্ডার লেখাটির উপরে ট্যাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। ধরে রাখার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, আপনারা সিম্পলি এই অ্যালাউয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন, ঠিক আছে। পরে যখন দ্বিতীয়বার আপনারা অ্যাপটিকে ওপেন করবেন, তখন আপনাদের এই পাসওয়ার্ডটি কিন্তু সেখানে দিতে হবে, তারপরে কিন্তু আপনারা সেই অ্যাপটিকে ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। তো আমি এখানে একটি 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে সেট করে নিচ্ছি, ঠিক আছে। 4টা 0 এখানে আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটা বসালেন, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দ্বিতীয়বার বসিয়ে আবার এখানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো আমরা যে পাসওয়ার্ডটা দিলাম, সেই পাসওয়ার্ডটা আপনারা আবার এখানে দ্বিতীয়বার বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা এখানে দ্বিতীয়বার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পপআপ চলে আসবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, আপনারা সিম্পলি এটিকে স্কিপ করে দেবেন, ঠিক আছে। স্কিপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4টি কিন্তু আপনাদেরকে এখানে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইমেজ, ভিডিও, অডিও, নোটস। আপনাদের যদি মনে হয় আপনাদের মোবাইলের গ্যালারিতে কোনো গোপন জিনিস কিংবা কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা কাউকে দেখাতে চান না, যেটা আপনাদের প্রাইভেট জিনিস, ঠিক আছে, আপনাদের মনে হয় যেটা আমি দেখতে পাবো আদার্স কেউ যেন আমাদের এই জিনিসগুলো দেখতে না পারে, তো আপনারা সেটিকে গ্যালারি থেকে আপনারা হাইড করে রাখতে পারেন। তো হাইড করার জন্য যদি আপনাদের মনে হয় যে ইমেজ হাইড করবেন, তো আপনারা সিম্পলি ইমেজে ক্লিক করবেন। যদি আপনারা মনে করেন ভিডিও হাইড করবেন, তো আপনারা সিম্পলি ভিডিওটিকে ক্লিক করবেন। আপনাদের যদি মনে হয় অডিও হাইড করবেন, তো আপনারা সিম্পলি অডিওতে ক্লিক করবেন। আর আপনাদের যদি মনে হয় নোট হাইড করবেন, তো আপনারা সিম্পলি নোটসে ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ইমেজগুলোকে হাইড করবো, ঠিক আছে। তো হাইড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইমেজ, আপনারা সিম্পলি ইমেজের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যালবাম, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা ডান সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যেখানে প্লাস চিহ্ন, আপনারা সিম্পলি প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে গ্যালারিটা আছে সেটা আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আপনারা যে ফটোগুলোকে হাইড করতে চান, ঠিক আছে, সেই ফটোগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ধরে নিন আমি এই ফটোগুলোকে হাইড করবো, ঠিক আছে। তো হাইড করার জন্য আপনারা যে ফটোগুলোকে হাইড করবেন, সেই ফটোটার উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের যে ফটোগুলো আছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। তো ধরে নিন আমি এই ফটোগুলোকে হাইড করবো। তো হাইড করার জন্য আপনারা এই ফটোগুলোর উপরে একবার করে চাপ করবেন, ঠিক আছে, চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু এখানে হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যে ফটোগুলোকে হাইড করতে চান, আপনারা সিম্পলি একবার করে চাপ দিবেন, তো এই ফটোগুলো কিন্তু এখানে হলুদ হয়ে যাবে, ঠিক আছে। এই ফটোগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে।
সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন যেখানে তালার চিহ্নটা, আপনারা সিম্পলি তালার চিহ্নটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যে ফটোগুলোকে সিলেক্ট করলেন সেই ফটোগুলো কিন্তু আপনাদের গ্যালারি থেকে হাইড হয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখন যদি আপনাদের এই ফটোগুলো যদি কেউ আপনাদের গ্যালারিতে গিয়ে যদি চেক করে, সে কিন্তু কখনোই সেই ফটোগুলোকে দেখতে পারবে না, কারণ সেই ফটোগুলো কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে হাইড করে রেখেছেন। আপনারা এখান থেকে এখন একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, অডিও, নোটস। তো আপনারা এইভাবে করে আপনারা যেভাবে ফটোগুলোকে আপনারা হাইড করলেন, আপনারা সেমভাবে আপনাদের ভিডিও, অডিও, নোটসগুলোকে এইভাবে করে আপনারা হাইড করে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের এখানে টোটালি কাজ কমপ্লিট। এবার আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পর এখন যদি আপনাদের গ্যালারিতে কেউ চেক করে, সে কিন্তু কখনোই যে ফটোগুলোকে আপনারা হাইড করলেন সেই ফটোগুলো কিন্তু আপনাদের কখনোই গ্যালারিতে কিন্তু শো হবে না, সে কিন্তু কখনোই সেই ফটোগুলোকে দেখতে পারবে না, কারণ আপনারা সেই ফটোগুলোকে হাইড করে রেখেছেন। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনারা যে ফটোগুলো, যে ভিডিওগুলো, যে অডিওগুলো হাইড করলেন সেটি চেক করতে, তো চেক করার জন্য আপনারা আপনাদের যে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করলেন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন যদি কেউ আপনাদের ক্যালেন্ডারটা ওপেন করে নেয়, ঠিক আছে, ওপেন করে যদি চেক করে, সে কিন্তু কখনোই জানতে পারবে না যে আপনাদের ক্যালেন্ডারের মধ্যে কি গুরুত্বপূর্ণ আপনারা কিছু লুকিয়ে রেখেছেন, ঠিক আছে। সে কিন্তু এই তারিখগুলোকে কিন্তু এখানে ঘাটাঘাটি করবে, ঠিক আছে, এমনকি মাস, সাল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়ার, এইগুলোকে কিন্তু ঘাটাঘাটি করবে। সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে ক্যালেন্ডার যে উপরে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে কি গুরুত্বপূর্ণ আপনারা কিছু লুকিয়ে রেখেছেন, ঠিক আছে। সে কিন্তু কখনোই জানতে পারবে না, তার মাথায় কিন্তু এমন চিন্তাভাবনা আসবেই না যে এই ক্যালেন্ডার লেখাটার মধ্যে কিছু আপনারা লুকিয়ে রেখেছেন, ঠিক আছে। বন্ধুরা, আপনারা যেগুলো এখন হাইড করলেন সেগুলো যদি দেখতে চান, তো দেখার জন্য আপনারা এই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে ক্যালেন্ডার লেখাটি আছে, আপনারা সিম্পলি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা যেখানে চার সংখ্যার পাসওয়ার্ড দুইবার করে আপনারা ট্যাপ করলেন, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা সেই পাসওয়ার্ডটা এখন এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি ইমেজগুলোকে হাইড করে রাখেন তাহলে ইমেজের উপরে ক্লিক করবেন, যদি ভিডিও হাইড করে রাখেন তাহলে ভিডিওর উপরে ক্লিক করবেন, আর যদি অডিওগুলো হাইড করে রাখেন তাহলে অডিওর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে ইমেজগুলো হাইড করে রেখেছিলাম, তার জন্য আমি এখানে ইমেজের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইমেজগুলোকে হাইড করেছিলাম সেগুলো কিন্তু এখানে কিন্তু সেভ কিন্তু আছে, এখানে কিন্তু সেভ অ্যান্ড সিকিউর আছে। কেউ কিন্তু এটা বুঝতে পারবে না যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আমরা কিছু লুকিয়ে রেখেছি, ঠিক আছে। তো এভাবে করে আপনারা আপনাদের গ্যালারি কোনো ফটো কিংবা ভিডিও, সেটা আপনাদের প্রাইভেটও হতে পারে, ঠিক আছে, কোনো গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু লুকিয়ে রাখতে পারেন। কেউ কিন্তু জানতেও পারবে না যে আপনারা আপনাদের ক্যালেন্ডারের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আপনারা কিছু লুকিয়ে রেখেছেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আগেও এমন ধরনের হেল্পফুল কন্টেন্ট পেতে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, আর সবাই ভালো থাকবেন।